আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আমার ছেলের হাতের ভিডিও একটা দেখিয়েছিলাম যে পোকা পড়েছে তার হাতের অবস্থা অনেক খারাপ। তো এটা হাতের মধ্যে আসলে আমি ভাবছিলাম যে কোনো পোকা কামড় দিচ্ছে, বিষাক্ত কোনো পোকা হবে। আমার ছেলেও বলতেছে তার হাতের মধ্যে কী যেন কামড় দিচ্ছে। তো এটা কোনো পোকা ছিল না, আর হাতের মধ্যে প্রবলেম হচ্ছে যে ডাক্তার দেখিয়েছিলাম, রায়হানা ইসলাম চর্ম বিশেষজ্ঞ উনি, তো উনি বলেছে যে এটা কোনো পোকা কামড় দেয় নাই, ওর অ্যালার্জির কারণ এটা হয়েছে। তো অ্যালার্জির কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেছি, কখনো তো অ্যালার্জি এরকম দেখি নাই। তো উনি বললো যে অ্যালার্জি অনেক রকমের হতে পারে, বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যালার্জি আছে যেগুলোর কারণে এরকম হইতে পারে। তো ওর অ্যালার্জি হয়েছে, আমি মানে এমনভাবে হাতে যে ইয়াগুটটা হয়েছে মানে একদম ফোসকা ফোসকা হয়ে গেছে, মনে হয় পুড়ে গেছে বা কোনো অ্যাসিড যাতে কিছু পড়ছে এমন অবস্থা হয়েছে। আপনার তো দেখছিনি হাতের মধ্যে। তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি, এটা অ্যালার্জি মানে পুরো আমি ইয়ে হয়েছে যে অ্যালার্জি। উনি বলছে অ্যালার্জি অনেক রকমের আছে, তো ওর এটা বেশি ইয়ে হয়ে গেছে। ও নিশ্চয়ই এমন কোনো জিনিস খাইছে হয়তো বা ওর খেয়েছে যে ওর অ্যালার্জিটা বেড়ে গেছে। তো কখনো ওর মধ্যে আমার ছেলের অ্যালার্জি ছিল না। তো মাঝে মধ্যে হাত-পা চুলকাইতো, শরীর চুলকাইতো, তখন অ্যালার্জি খাওয়াই দিতাম আমার বাবা বা আমি ওকে খাওয়াই দিতাম মাঝে মধ্যে। কিন্তু এত গাঢ় অ্যালার্জি মানে আমি বুঝতে পারি না যে ওর এরকম হবে। তো উনি বলতেছে সব মানুষের মধ্যে কিছু না কিছু অ্যালার্জি থাকে, বাচ্চাদের মধ্যে বেশি থাকে। তো বোঝা যায় না আসলে কোন খাওয়াতে হয়, অনেক সময় হঠাৎ করে বেড়ে যায় জিনিসটা, হঠাৎ করেই হয়। তো ওর এরকমই হয়েছিল যে খালামুনির বাসায় যখন গেছে তখন গরুর মাংসটা বেশি খেয়ে ফেলছিল। তো গরুর মাংসতে তো সবচেয়ে আপনারা জানেন যে অ্যালার্জি বেশি থাকে। উনিকে বলছিলাম যে এই খাবারগুলো খেয়েছিল, তো উনি বলছে মেবি গরুর মাংসতে হয়তো বা উনি ও বেশি খেয়ে ফেলছে যে কারণে ওর এই অবস্থাটা হয়েছিল। তো ও ছোটো মানুষ, বুঝতে পারে না, মনে করছে হাতে হয়তো বা কিছু পড়ছে, ঘুমের মধ্যে হয়তো বা হাতের মধ্যে কিছু পড়ছে। কিন্তু অ্যালার্জিটা এমন ছিল যে মনে হয়েছে যে হাতের মধ্যে কিছু পড়ছে, জ্বলতেছিল, চুলকানি শুরু হয়েছে, তারপরে এরকম ক্ষতর মতো হয়ে গেছে। মানে ও ভাবছে যে হাতে হয়তো বা কোনো পোকা টোকা বা বিষ পোকা কোনো কিছু হয়তো বা পড়ছে। তো আমিও ভাবছি যে মনে হয় ও যেটা বলতেছে হয়তো বা হইতে পারে, হয়তো বা বিষ পোকা ওর হাতে পড়ছে, যে কারণে আপনাদেরকে বলেছিলাম ওই সময় যে ওর হাতের মধ্যে পোকা পড়ছে। তো ধারণাটা ভুল, পোকা পড়ে নাই, ওর হাতে অ্যালার্জি, ম্যাডাম যেটা বললো অ্যালার্জি হয়েছে। তো ম্যাডাম ওকে কয়েকটা ওষুধ দিচ্ছে আর মলম দিচ্ছে আর স্যালাইন দিচ্ছে পরিষ্কার করার জন্য, জায়গাটা পরিষ্কার করে বলছে যে এটাতে মলম লাগাতে আর সিরাপগুলো খেতে বলছে, চুলকানির আর ইয়ার সিরাপ দিচ্ছে। আরেকটা কথা, অ্যালার্জি যদি কোনো বাচ্চার হয় এরকম, তাহলে কিন্তু অবশ্যই সেভলন লাগাবেন না। অ্যালার্জি হলে ডাক্তার বলছে কোনো সেভলন লাগানো যাবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। অ্যালার্জি হলে অবশ্যই হালকা গরম পানি দিয়ে মুছে দিবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তার সাথে কথা বলবেন, ডাক্তার যে মলমটা দিবে সেটা অবশ্যই ইউজ করবেন। আর অ্যালার্জি তো ওষুধ আছেই বাচ্চাদের। তো আমার বাচ্চাকে আবার কয়েকটা ওষুধ দেওয়ার পরে আবার টেস্ট দিছে, কয়েকটা লিভার টেস্ট দিচ্ছে, অ্যালার্জি টেস্ট দিচ্ছে, কতগুলো টেস্ট দিচ্ছে রক্ত। তো রক্ত টেস্ট করে আসলাম, রক্ত টেস্টগুলো করলাম, তো ওষুধগুলো খাওয়াচ্ছি 7 দিন বলছে খেতে, আর বলছে যে রক্ত টেস্টটা করতে আর অ্যালার্জি টেস্ট দিচ্ছে। এখন আল্লাহর রহমতে দেখি টেস্টে কী আসে, ওই টেস্ট অনুযায়ী ওর চিকিৎসাটা হবে। কারণ সব সময় যদি কোনো না কোনো খাবার খেলে যদি ওর আবার এরকম হয়ে যায় তখন তো আরও প্রবলেম, বুঝেনি তো বাচ্চা মানুষ, হাতের মধ্যে দেখছেন কী একটা অবস্থা অ্যালার্জিতে, মানে আমি পুরো হতভম্ব। অ্যালার্জি এরকম হতে পারে, অ্যালার্জি বিভিন্ন রকম হতে পারে। তো বাচ্চাদের এরকম যদি দেখা দেয় কখনও অবহেলা করবেন না, অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো টেস্টে কী আসে অবশ্যই আপনাদের জানাবো, ডাক্তার কালকে দেখাবো, আবারও টেস্ট দেখাবো, তারপর ডাক্তার আবার কী ওষুধ দিচ্ছে বা কী বলছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর বাচ্চাদের দিকে একটু খেয়াল করবেন প্লিজ। আমি তো পুরো আপনারা হয়তো বা অবাক হয়েছেন যে এটা কী, এটা অ্যালার্জি কীভাবে হয়, অ্যালার্জি তো এরকম হয় না। কিন্তু আমিও প্রথমে ডাক্তারের কথা শুনে আমিও হতভম্ব হয়ে গেছি, কিন্তু এটা অ্যালার্জি, ডাক্তারই বলছে, ওর হাত ভালো করে দেখছে। আর বাচ্চাদের সবারই, সব বাচ্চাদেরই বলে কিছু না কিছু হালকা অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জি অনেক রকমের আছে। তো আজকে আর বিক্রি করা পারবো না, পরবর্তী ভিডিওতে ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আমি অবশ্যই শেয়ার করবো ডাক্তার কী বলেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।